সব ড্রাগস হইছে এনে এবিধ সামাজিক ব্যাধি যি ব্যাধির কবলত পড়ি বহু যুব সমাজ ধ্বংসর পথত পথলৈ গৈছিল আৰু এই যি বৰবিহ ড্রাগস সেই ড্রাগসর বিষয়ে বর্তমানের যে সরকার এই সরকার যথেষ্ট কঠোর হওয়ার সমান্তরালকৈ জুরিয়াত দেখিবলৈ পোৱা গৈছে যে একাংশই আসলতে এই বৰবিহ ড্রাগসর বিরুদ্ধে এলোকে কিছু কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেছে যে কঠোর সিদ্ধান্তর কথা হয়তো সকলে জ্ঞাত যে চমুকই যদি মই কবলৈ যাও তেতিয়াহলে যখন আসলতে ড্রাগসর সহিত জড়িত থাকিব এওলোকক মূলত চমুকই কবলৈ গলে যে এওলোকক কবর দিয়ার বঞ্চিত করা হব এই মুহূর্তে আমার সহ উপস্থিত আছে জমিয়ত উলামায়ে হিন্দর সভাপতি অসমৰ সভাপতি মৌলানা বদরুদ্দিন আজমল ডাঙরিয়া আমি আপনার জানিবলৈ চেষ্টা করি যেহেতু সরকার কঠোর হয়েছে ড্রাগসর বিষয়টলৈ এই ক্ষেত্রে জুরিয়াত দেখিবলৈ পোৱা গৈছে যে একাংশ মসজিদ কমিটিয়ে এটা সিদ্ধান্ত গ্রহণ করেছে যে যখন ড্রাগসর সহ জড়িত যখন থাকব এলোক এক প্রকার চমুকই কবর দিয়ার বঞ্চিত করা হব আমার জমিয়ত 1000% ডেড এগেইনস্ট অফ ড্রাগস ইউজিং ড্রাগস ড্রাগস কোনো মানুষ ইউজ করব না সরকারে এইটার উপর যি করব লাগে কানুনের ভিতর সব করব লাগে হইলে খালি দণ্ডা দি মারিলে নহব এই লড়া ছোৱালীবিলা আমার ছোৱালী আমার লড়া আমার আওলাদ আমি বরবাদ করে দিছো অনলি রিজন যেটা মই মই রিসার্চত পাইছো এইটা হল নিবনুয়া সমস্যা এইসকলের কোনো আমদানি নাই কোনো ইনকামের সোর্স নাই পড়াপড়ির রাস্তা বন্ধ চাকরির রাস্তা বন্ধ সরকার লগে ফোর্থ গ্রেডর আমার মানুষ চাকরি নিদিয়ে এক মিনিট প্লিজ লেট মি সে সরকারে আমার মানুষ ফোর্থ গ্রেডর চাকরি নিদিয়ে যেতে ফোর্থ গ্রেডর চাকরি না পাব এই বাচ্চাটুকু কি করব আলটিমেটলি সন্ত্রাসবাদ হইব পারে কালি কই আর কোনো টেরোরিস্ট হয়ে যাব পারে আজি ড্রাগ লইছে খালি আরও বড় বড় পাপ করে দিব পারে এলে এইটা কারোর কি রিজন হল আমি ডিপ্রাইভ উই আর আওয়ার কমিউনিটি ইজ 100% ডিপ্রাইভ ফ্রম এভরি ফেসিলিটিস অফ গভর্নমেন্ট এইটার কারণে এই লড়াবিলাক ছোৱালীসকল ড্রাগর এডিক্ট হয়ে আছে আমি সকল সমর্থন হিসাবে সামর্থ্য হিসাবে আমার দিলটো নরম করি টুয়ার্ডস এই লড়া ছোৱালীসকল সকলক আমি মায়া দিব লাগে প্যার মহব্বত দিব লাগে দি কি সকলের প্রবলেম আছে এই প্রবলেমটা আমি দুয়ার করার চেষ্টা করব লাগে আজি সরকারে সব জিনিসের উপর মন্তব্য করে দিছে সরকারে কানুন হিসাবে এজ পার ল অফ দ্য ল্যান্ড হোয়াট এভার গভর্নমেন্ট অফ আসাম অর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটার উপর যে শাস্তি দিব লাগে উই আর উইথ দ্যাম উই আর ডেড এগেইনস্ট অফ দ্যাট লেকিন এটার মতন এটার মতলব হওয়া নাই যে আমি মুসলমান সকলে কবরস্থানের রাস্তা বন্ধ করে দিম কত যাব এই মানুষজনের কবর এ তো কলমা পড়িছে ড্রাগ খাই আছে কোনো মানুষ মদ খাই আছে এইটো ইমান যাব নেকি এইটো আমি আলিমলবালে ফটোয়া লোক লাগিব আর যদি ইমান যায়ও তথাপিও আমি এই লড়া ছোৱালীবিলাকক মরক নিদি মরম নিদি হসপিটালত নপঠাই ট্রিটমেন্ট সেলত নপঠাই আমি সকলে না করে দিলাম আমি কবরস্থানত সকলে কই দিব আমার নালাগে তোমার কবরস্থান আমি কই আছো অন্য ধর্মত তো কি করবা সেই মা বাপে কি করব এইটাই এইটো ইলাজ নেকি এইটো ইলাজ নয় এইটো সমাধান নয় উল্টা রিয়েকশন হব সমাজের ভিতরে রিয়েকশন হব যি মসজিদ আলা বা কবরস্থান আলা যখন সকল করেছে মই সকলক হাত জুড়ি কই আছো যে আপনার রিথিঙ্কিং করক আর এই কামটা করব না বুঝি পাইছে তে আমার এই লড়া ছোৱালীবিলাক আমি যদি অল্প মায়া মরম দি সকলক আনি আমি সকলের প্রবলেমটা বুঝার চেষ্টা করি এটু দূর করিম ইনশাল্লাহ এই প্রবলেমটা সলভ হয়ে যাব আর ইমানলৈকে আমি যাব না লাগে এইটু বহুত বেয়ার কথা ইসলাম ধর্ম হল রহমত রহমতুল্লিল আলমিন আমার নবীজি কোয়া হয়েছে পুরা পৃথিবীর এই জাহান হেই জাহান সবর সবসে রহমতর কোন ব্যক্তি হল আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম আর হেই উম্মতর মানুষ আমি যদি কবরস্থান পুরা বঞ্চিত করে দিই এইটুক মর হিসাবে কেতিয়াবা যাইজ নয় করব না রিথিঙ্ক করক এই সকলক হেবিটটা ঠিক করার চেষ্টা করক প্রবলেমটা সলভ করার চেষ্টা করুন তাহলে আপনি এটা সমর্থন নকরে জুরিয়ার সেই সিদ্ধান্ত না না আমি খালি সমর্থন করা নাই মই ভোজর ভিতরে কই আছো রিকুয়েস্ট করে আছো বলে আপনার রিথিঙ্ক করক এটার উপর আর সরকারে এটার উপর যি করব লাগে সরকারে ড্রাগস বন্ধ করার কারণে আমি আজমল ফাউন্ডেশনে
নহলে ইয়াৰে 30 বছৰত কমচে কম 4 বাৰ কোনো না কোনো এৰিয়াত আমি এইটো এটা প্ৰতিবাদী মিছিল ওলাওঁ যে এণ্টি ড্ৰাগ, উই আৰ এণ্টি ড্ৰাগ। সেইটো বেলেগ কথা, এইটো বেলেগ কথা। অ'কে, নিশ্চয় এয়া আছিল মন্তব্য মৌলানা বদৰুদ্দিন আজমল ডাঙৰীয়াৰ। আৰু এই মুহূৰ্তত সকলোৱে শুনিছে যে এই যিটো বিষয় লৈ সম্প্ৰতি চৰ্চা চলি আছে সেইটো বিষয়ৰ প্ৰতি তেওঁৰ যি মন্তব্য সেয়া আছিল এয়া। কেমেৰাত বিমানৰ সহযোগত কৰিমগঞ্জৰ পৰা মই মিষ্টি দত্ত, এন কে টিভি।